হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিশায়ন্তী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ব্লগটা আজকে আমি একটু লেট থেকে মানে স্টার্ট করছি, এখন বাজে 11:30। তো 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পুরো ওয়াচ টাইমটা করে দিও, প্লিজ কেউ কেটে কেটে দেখো না, পুরোটাই দেখো। তো চলো আজকে সারাদিনের রুটিনটা তোমাদেরকে দেখাই। তো আমি সবে চান টান করে এলাম, আজকে শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করে এলাম। আর জানি না পাখার আওয়াজে কেমন আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না, তখন একটু খিদে খিদে লেগেছে, তো কী খাবো তাই ভাবছি, সেই লাড্ডু আগের দিনে, তাই ভাবলাম এটা ফ্রিজ থেকে বার করে খাই। তো কিছুক্ষণ আগেই বের করে রেখেছিলাম। তো এখন 1:30 বাজে, তো আমি দুপুরে খাবার খেতে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আছে পনিরের তরকারি আর হচ্ছে আলুর দম আর ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার ভিডিও শ্যুট করছি। তো এখন দেখো আমি রেডি হয়েছি, এটা হচ্ছে 4:30-এর দিকে। তো আমি এখন একটু বেরোচ্ছি, বললাম চলো অনেকদিন ঘুরতে বেরোনো হয় না, তো চলো একটু রাস্তা দিয়ে বেরিয়ে আসি। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখতেই পাবে। তো কালকে তো হোলি খেলা, তো আমি হচ্ছে রং কিনতে এসেছি, রং না ঠিক আবির, 3-4 রকমের মানে রঙের, রকমের না মানে রঙের হচ্ছে আবির কিনবো। আর হচ্ছে এখান থেকে একটা গাঁদা ফুলের চেন নেওয়া হচ্ছে। তো আমি আবির নেওয়ার সময় আমার ভিডিও শ্যুট করতে মনে নেই, তো চলো যাই হোক আমি ফুলের এখান থেকে ভিডিওটা শ্যুট করছি, মানে এখান থেকে একটা গাঁদা ফুলের চেন নেবো। তো কিছু হচ্ছে ঠাকুরের জন্য নেব, আর হচ্ছে আর একটা নেব, মানে কালকে শর্ট ভিডিও করবো, তো তাই খোপায় আমি পেঁচাবো, তো ওই জন্যে নেব। তো নিয়ে চলে এসছে গাঁদা ফুল, দেখতেই পাচ্ছ হাতে, আর তার পাশেই হচ্ছে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো বললো চলো খেয়ে নিই। তো এখানে হচ্ছে মোমোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তো বললো চলো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাক করছিলাম, তো আমি বললাম না মোমো আমি খাবো না, তুমি খাও, আর আমি ভাবছি ওদিকে গিয়ে একটা পেস্ট্রি কেক নেবো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আমি না ঠিক আমরাই বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো আমার জন্য এটা নিয়েছি, তো এরকম খাবো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, তো বেরোচ্ছে একটু বাজারে যাচ্ছে, আর ওর বাড়ি থেকে আমার বড় জায় এসে পুজো টুজো দিয়ে এসে, তো আমাদের কপালে হচ্ছে মানে আবির দিয়ে গেছে। আর সবাইকে জানাই হ্যাপি হোলি, তোমরা খুব হোলিটা খুব সুন্দর কাটাও, আর বেশি রং টং মেখো না, সেফটিভাবেই সবাই খেলো। অবশ্য আমি ভিডিওটা 2 দিন পরে ছাড়ছি, আর কারণ আমি 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি, আমার শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আমি এডিট করতে পারিনি। তো আমি এখানে দেখো রেডি হয়ে গেছি, অবশ্য কোথাও যাবো না, শরীরটা ভালো না ওই জন্য যাচ্ছিও না, আর কিছু শর্ট ভিডিও করবো দেখে ওই জন্যে আমি শাড়ি পরে জাস্ট রেডি হয়েছি ঘরের মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো করে রং খেলো।